সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ, বিচার দাবিতে মশাল মিছিল। এই দেশে অন্যায় করে এই বাকোয়া যাবে না, তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তি দিতে হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্ডপে কোরআন রাখার কথা স্বীকার, কুমিল্লায় ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবালের। তাকে জিজ্ঞাসাবাদ করব, তার যে প্রসেসগুলো সবকিছু শেষ করব, তারপর আপনাদেরকে যথাসময়ে সবকিছু জানানো হবে। চাঁদপুরে জামায়াত আর চট্টগ্রামে মন্ডপে হামলায় জড়িত সাবেক ভিপি নূরের দল গ্রেফতার। দেশকে অস্থিতিশীল করার জন্য এই পরিকল্পনা করেছিল। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। নামি দামি ব্র্যান্ডের মোড়কে বানানো হচ্ছে নকল প্রসাধনী, সরবরাহ করা হয় পার্লারে। রাজধানীতে আবাসিক ভবনে বিশাল কারখানা, গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার চার। পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে তিস্তা পাড়ের ক্ষত চিহ্ন, চুক্তি না হওয়ায় ইচ্ছে মতো গজলডোবার বাঁধ খুলে দেয় ভারত, বারবার ক্ষতিগ্রস্ত উত্তরের জনপদ। দেশে লাগামহীন ভোজ্য তেলের দাম এবছরই বেড়েছে 5 বার, কাঁচাবাজারেও আগুন, সপ্তাহ ব্যবধানে বেড়েছে মাছ মুরগির দর। এবং প্রথম রাউন্ড শেষে টি-20 বিশ্বকাপের সুপার 12 পর্ব শুরু কাল, প্রস্তুত দুবাই আবুধাবি, বড় স্বপ্ন নিয়ে মাস্কাট থেকে আমিরাতে টাইগাররা। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন। একই সঙ্গে দাবি জানানো হয় সব ধরনের মানুষের নিরাপত্তা। পরে শাহবাগ থেকে একটি মশাল মিছিল জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে আবারও জাগ্রত শাহবাগ, বিক্ষোভ প্রতিবাদে দাবি ওঠে সাম্প্রদায়িক সব হামলার বিচার আর সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন সংগঠনের নানা প্রতিবাদ কর্মসূচিতে সরব ছিল শাহবাগ এলাকা। বিকেলে কর্মসূচিতে যুক্ত হয় বাংলাদেশ হিন্দু পরিষদ সহ কয়েকটি সংগঠন। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ, এতে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় যানজটের। এদিকে সন্ধ্যার দিকে শুরু হয় মশাল মিছিল, মৎস্যভবন এলাকা হয়ে রাজধানীর প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয় প্রতিবাদী এ কর্মসূচি। এ সময় কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষোভ জানানো হয়। প্রতিবাদের ভাষা আমরা মৌলবাদীদের সন্ত্রাসীদের জানাই দিতে চাই, এই দেশে অন্যায় করে এই পার পাওয়া যাবে না, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা যেভাবে 71 সালে আমরা স্বাধীনতা যুদ্ধে এগিয়েছিলাম, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ একসাথে এগিয়ে গিয়েছিলাম, সেইভাবে আমরা দাবি উঠে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনার। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের জোরালো আওয়াজও ছিল প্রতিবাদ কর্মসূচিতে। সেই সমস্ত দুষ্কৃতিকারীদের বিচার এবং তাদের কঠিন শাস্তি, তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলে দিতে হবে। আমরা সরকারের কাছে এই আশা করি যে সরকার যেন আমাদের এই দাবিগুলো মানে, আমাদের এই আন্দোলন যেন সরকারের মনে লাগে, এই আমরা চাই। আমরা নির্যাতিত হতে চাই না, আমরা নিপীড়িত হতে চাই না। 2 সপ্তাহের মধ্যে যদি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা না হয় তাহলে আমরা এর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সরব সংস্কৃতি কর্মীরও। বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সহিংসতা বিরোধী কনসার্টে অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ব্যান্ড। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে আটক হওয়া ব্যক্তি কুমিল্লায় ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল, তাকে কুমিল্লা পুলিশ লাইন্সে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। তদন্ত শেষে ঘটনার পেছনের কুশীলবদের চিহ্নিত করা হবে বলেও জানিয়েছে পুলিশ। তবে ইকবাল ভব ঘুরে ও মাদকাসক্ত বলে দাবি তার মায়ের। সিসিটিভি ক্যামেরায় শনাক্ত হওয়া ইকবাল হোসেন এখন পুলিশি হেফাজতে। কুমিল্লার ঘটনায় সারা দেশে উত্তেজনা সৃষ্টিকারী এই ব্যক্তি বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার হয়েছেন।
কক্সবাজারের সৈকত এলাকায় ঘোরাফেরার সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে গ্রেপ্তার করে পুলিশ সুপার কার্যালয়ে নেয়। রাতভর সেখানে জিজ্ঞাসাবাদ করে ভোর 5টার দিকে কুমিল্লার জেলা পুলিশের পাঠানো দলের কাছে হস্তান্তর করা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী ইকবালকে নিয়ে কুমিল্লার পথে রওনা হয়। দুপুর 12টা নাগাদ সেই বহর কুমিল্লার পুলিশ লাইনে প্রবেশ করে। এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি কর্মকর্তারা। এদিকে গ্রেপ্তারকৃত ইকবালই কুমিল্লায় পূজা মণ্ডপে ধর্ম অপমাননা করেছে বলে জানান জেলার পুলিশ সুপার। তাকে আমরা রিসিভ করেছি, আমরা আগে তাকে জিজ্ঞাসাবাদ করব, তার যে প্রসেসগুলো সবকিছু শেষ করব, তারপর আপনাদেরকে যথাসময়ে সবকিছু জানানো হবে। প্রায় 10 বছর ধরে ইকবাল ভবঘুরে ও মাদকাসক্ত বলে দাবি তার মায়ের। 10 বছর ধরে পাগল? হ্যাঁ, 10 বছর ধরে পাগল। তো আপনারা কখন বুঝলেন যে সে পাগলামি করে? বাবা কখন না, হে রে ঘরে জায়গা দিলে, হে বাবা খাইব বাথরুমে যাইয়া দেড় দুই ঘন্টা থাকবো, ডাস্টবিনে থেকে ময়লা করে লই এই এরকম পাগল। আমি এরকম পাগল না, নেশা খাওয়া যায় আপনার এই 12-13 বছর থেকে। তার মা যেটা বলেছে যে সে মাদকাসক্ত, আমি এটা বিশ্বাস করি না। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র, এবং এটার পিছনে গভীর ষড়যন্ত্র আছে। এখন আমাদের সকলের কথা হলো এই ইকবালের পিছনের কারা শক্তি আছে, ইকবালের পিছনে কারা কাজ করছে। কুমিল্লার এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় অর্ধশতকে আটক করা হয়েছে, মামলা হয়েছে 9টি। সময় সংবাদ, কুমিল্লা। কুমিল্লার ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক মদতে ছড়ানো হয় সাম্প্রদায়িক সহিংসতা। এরই মধ্যে চাঁদপুরে জামায়াত ও চট্টগ্রামে ডাকসুর সাবেক ভিপি নুরের দল জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আর তদন্ত চলছে নোয়াখালী ও রংপুরের ঘটনা নিয়ে। এদিকে চট্টগ্রামে জেমসনের হলের মণ্ডপে হামলার ঘটনায় জড়িত সাবেক ভিপি নুরের দলের সঙ্গে পরবর্তীতে শিবির ও বিএনপি নেতাকর্মীরাও যোগ দেয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 10 জনকে গ্রেফতারের পর বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। এই ফুটেজের ভিত্তিতে বৃহস্পতিবার রাত 8টা থেকে 1টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 9 জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে ঘটনার দিন মিছিলে নেতৃত্ব দেওয়া কয়েকজন রয়েছে। গ্রেফতার হওয়াদের মধ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মোহাম্মদ নাসির, সদস্য সচিব মিজানুর রহমান এবং বায়েজিদ থানার সভাপতি ডাক্তার রাসেলও রয়েছেন। ছাত্র ও যুব অধিকার পরিষদের এসব নেতা একসময় সরাসরি শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এই অপরাধীর মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটি রয়ে গিয়েছে সেটি হলো যে তারা নিজেরা পরিকল্পনা করেছে এবং বাস্তবায়নে তারা যুক্ত। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য পূর্ব পরিকল্পনা থেকে এই হামলা হয়েছে বলে জানায় পুলিশ কর্মকর্তা। ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা সামনে থেকে এই হামলায় অংশ নিল, তাদের সাথে যোগ দিয়েছিল বিএনপি ও জামায়াত শিবিরের কয়েকশো নেতাকর্মী। একটা মিছিল বের করে হঠাৎ করে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই পরিকল্পনা করেছিল। আমরা সিসিটিভি ফুটেজ ভিডিও দেখে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। গত 16 অক্টোবর চট্টগ্রামের জেমসন হল পূজা মণ্ডপের হামলার ঘটনায় 83 জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও 500 জনকে আসামি করা হয়। এর আগে একই অভিযোগে 83 জনকে গ্রেফতার করে পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশব্যাপী সাম্প্রদায়িক যে কোনো সহিংস পরিস্থিতি রুখে দিতে সরকার বদ্ধপরিকর। জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাঝে প্রশাসনের সাথে এখন থেকে সক্রিয় থাকবে আওয়ামী লীগও। ধর্মীয় সম্প্রীতির এই দেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিতের পাশাপাশি হামলার শিকার হওয়া জনপদের সামাজিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তার দিক নিয়েও নড়ে চড়ে বসেছে সরকার। দেবাশিস রায়ের রিপোর্ট। মুখের পলকেই পরিণত হলো বিষাদে। ধর্ম অবমাননার ধোঁয়া তুলে অপ্রত্যাশিত সাম্প্রদায়িক বিস্ফোরণ ঘটল প্রথমে কুমিল্লায়, তারপর একে একে আরও কয়েকটি জেলায়। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার রাতেই আটক হয় কুমিল্লার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল। নানুয়া দিঘিপাড়ের দাবানল পীরগঞ্জে ছড়ানোর ঘটনায় এখন পর্যন্ত সারা দেশে মামলা হয়েছে 100+, আসামি প্রায় 20,000, আটক হয়েছেন প্রায় 600। প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে ছুটে গেছেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, এমনকি সংসদের স্পিকারও। রংপুরের পীরগঞ্জের ক্ষতিগ্রস্ত 61 পরিবারের হাতে তুলে দেয়া হয় নগদ 10,000 টাকা করে। ধর্মের আগুনে পোড়া ঘর পুনর্নির্মাণে দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও 100 বান্ডিল টিন সহ দেয়া হয় 4.5 লাখ টাকা। অসাম্প্রদায়িক জাগরণ ও সনাতন ধর্মের ভুক্তভোগীদের অভয় দিতে সাংগঠনিকভাবেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় ইউনিটগুলো।
বাংলাদেশ আওয়ামী লীগ যারা নিরাপত্তা বিঘ্ন করবে তাদেরকে শায়েস্তা করবে, অপপ্রচার করেছে, বিভিন্ন মিথ্যা তথ্য ভিডিও আপলোড করে মানুষকে প্রভোক করার চেষ্টা করেছে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নিরাপত্তা বিধানে 37 জেলায় বিজিবি মোতায়েন সহ এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোকেও হার্ড লাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের তরফ থেকে। দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা। বারবার রোহিঙ্গাদের নানামুখী অপরাধে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ ক্যাম্প সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে একটি মহল রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার ঘটনা ঘটাচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞের। আর পররাষ্ট্রমন্ত্রী জানালেন নিরাপত্তা রক্ষার জন্য সব ধরনের কঠোর পদক্ষেপ নেবে সরকার। মিয়ানমার থেকে আসা প্রায় 11.5 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পরই নানামুখী সমস্যার মুখোমুখি টেকনাফ ও উখিয়ার মানুষ। জীব বৈচিত্র্যকে হুমকিতে ফেলে আশ্রয় দিলেও অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে উখিয়া টেকনাফের 32টি ক্যাম্প। খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র, মাদক, মানব পাচার সহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। 15-20টি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীও গড়ে উঠেছে বলে জানা গেছে। আর তাদের বাধা দিতে গিয়ে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন আনসার সদস্য। গেল সেপ্টেম্বরে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পরই অশান্ত হয়ে ওঠে ক্যাম্পের পরিবেশ। বিশেষজ্ঞদের মতে একটি গোষ্ঠী ক্যাম্পের রোহিঙ্গাদের ব্যবহার করে প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। দীর্ঘ 5 বছর চলতে যাচ্ছে, এই রোহিঙ্গারা প্রত্যাবাসিত হচ্ছে না। তাদের মধ্যে এই সব অনাচার, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, হত্যাকাণ্ড এগুলোর জন্য হয়তো দেখার জন্য তারা অপেক্ষা করছে। অন্যদিকে 4 বছরের বেশি সময় পার হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের গা ছাড়া ভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া থমকে আছে। তারপরও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী জানালেন ক্যাম্পের নিরাপত্তায় এক চুলো ছাড় দেয়া হবে না। অনেক লোক রিপ্যাট্রিয়েশন চায় না, ফেরত যাক এটা চায় না, তাদের স্বার্থে আঘাত লাগে, তারা হয়তো এই অঘটন ঘটাচ্ছে। আগামীতে রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খল পরিস্থিতি রুখতে ক্যাম্পগুলোতে কঠোর গোয়েন্দা নজরদারির পরামর্শ সংশ্লিষ্টদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে নানা আনুষ্ঠানিকতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবরদান উৎসব উদযাপন। সম্প্রীতি রক্ষায় অহিংস নীতি পালনের আহ্বান ভিক্ষুদের। নামিদামি ব্র্যান্ডের মোড়কে বানানো হচ্ছে নকল প্রসাধনী। রাজধানীর কামরাঙ্গীর চরে আবাসিক ভবনে মিলল নকল কসমেটিক্স তৈরির বিশাল কারখানা। সেখানে অভিযান চালিয়ে 4 জন গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নকল প্রসাধনী। চোখ ধাঁধানো মোড়কে সারি সারি প্রসাধনী, ফেয়ারনেস ক্রিম, স্মুদিং জেল, ফেস কেয়ার ক্রিম ও স্পা পণ্য। দোকান, শপিং মল, বিউটি পার্লার হয়ে ক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে এসব নকল প্রসাধনী। ক্ষতিকর কেমিক্যাল আর কোনো রকম কেমিস্ট ছাড়াই আবাসিক ভবন জুড়ে থাকা এই প্রসাধনী কারখানার অস্তিত্ব মিলেছে রাজধানীর কামরাঙ্গীর চরের খলিফাঘাট এলাকায়। শুক্রবার সকালে সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী পণ্য ও স্যানিটাইজার জব্দ করে। গ্রেফতার করা হয় ভবন ও কারখানা মালিক এবং 3 কর্মীকে। গ্রেফতারকৃতরা জানায় নকল সব পণ্য পাইকারি ও খুচরা ভাবে স্থানীয় মার্কেটে সরবরাহ করা হতো। চক বাজারে এগুলো বিক্রি হয় সাধারণত, এর বেশি আমি আর কিছু জানি না। গোয়েন্দা পুলিশ বলছে চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর সহ 5টি হটস্পটের মাধ্যমে রাজধানী, আশপাশের জেলা সহ সারা দেশের মার্কেটে নকল প্রসাধনী ও স্যানিটাইজার ছড়িয়ে পড়ছে। আর এসব নকল পণ্য ব্যবহার করে চর্মরোগ সহ স্বাস্থ্য ঝুঁকিতে হাজারো মানুষ। জয়নাল যে প্রস্তুত করে, এখানে কোনো কেমিস্ট নাই, কোনো ল্যাবরেটরি নাই, কোনো বৈজ্ঞানিক কোনো পরীক্ষার কিছুই নাই, সে এটা হাতুড়িয়ে পদ্ধতিতে তৈরি করে। সংঘবদ্ধ অসাধু প্রসাধনী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে পুলিশ। মারজিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে বিশ্বকাপের মূল পর্ব। আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে 2টি ম্যাচ। বিশ্বকাপ নিয়ে সেখানকার বাঙালি প্রবাসীদের ভাবনা কি তা নিয়ে সবশেষ খবর জানাতে দুবাইয়ের দেরা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়ন মোহাইমিন।
নিয়ন, খেলোয়াড়রা তো ইতোমধ্যে সেখানে পৌঁছে গেছে, তো বাকিটা আপনি জানাবেন। বিকেল 4:30 সময় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল এসে ল্যান্ড করেছে ওমান থেকে, এবং তাদেরকে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে পুরো দলই কিন্তু এই মুহূর্তে দুবাই অবস্থান করছে। আমরা যতটুকু জানতে পেরেছি, ইমিগ্রেশন শেষ করে তারা তাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ICC-র বায়োবাবলের ভিতরে এই মুহূর্তে তারা চলে যাবেন। তো দুবাইয়ের বাঙালি প্রবাসীদের সঙ্গে কথা হচ্ছিল, তারা সবাই খুবই খুশি যে ওমানের পর্ব শেষ করে বাংলাদেশ সুপার 12-এ চলে এসেছে এবং মুহূর্তে তারা দুবাইয়ে অবস্থান করছে। তাদের অনেকেই যেই হোটেলে প্লেয়াররা আছেন সেই হোটেলের আশেপাশে ভিড় করবেন বলে জানিয়েছেন আমাদেরকে, যে সেখানে যাওয়ার যদি কাউকে দেখা যায়, যদি কারোর সঙ্গে ছবি তোলা যায়, অর্থাৎ তাদের আনন্দ তাদের খুশির কিন্তু এখন মাত্রা ছাড়িয়েছে। অর্থাৎ বলা যায় বিশ্বকাপের যে মূল ভাইব দুবাইয়ে সেটা কিন্তু এই মুহূর্তে মানে শুরু হয়ে গিয়েছে। দুবাইয়ের পরবর্তীতে অন্যান্য দলগুলোর কথা যদি বলি, আস্তে আস্তে সবগুলো দলই কিন্তু আসা শুরু করেছে, অনেকেই এর মধ্যে এসেও গিয়েছে, প্র্যাকটিস অনুশীলন করেছে। যদিও এখনও দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেভাবে কোনো কিছুই শুরু হয়নি, কারণ প্রথম ম্যাচ আগামীকাল সুপার 12-এর যেটি হবে সেটি হবে আবুধাবি শেখ আবুজায়েদ স্টেডিয়ামে, অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এর পরবর্তীতে আরেকটি ম্যাচ আছে একই দিনে, সেই ম্যাচটি হবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সেখানে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং উইন্ডিজ। অর্থাৎ সুপার 12-এর ম্যাচ দিয়ে দুবাইয়ের যে মূল বিশ্বকাপ দুবাই এবং আবুধাবি এবং শারজাতে যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে। যদিও বাংলাদেশ তার একদিন পর অর্থাৎ আগামী রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে, তবে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে সেটা কিন্তু এখনও নির্ধারিত হয়নি। আজ রাতে ওমানে আবুধাবিতে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের মতো একটি ম্যাচ আছে, সেই ম্যাচটি শেষ হওয়ার পর বোঝা যাবে বাংলাদেশের সেই ম্যাচে আসলে প্রতিপক্ষ কে হবে। অর্থাৎ বাংলাদেশ গ্রুপ পর্বে যেহেতু বি গ্রুপে আছে, বাংলাদেশকে খেলতে হবে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, উইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মতো টিমগুলোর সাথে। এখন যদি এখানকার দুবাই স্টেডিয়ামের অবস্থান কথা বলি, যে এখানে মেল যে শহরটা আছে সেই শহরে এখনও সেভাবে কোনো ব্যানার ফেস্টুন বা প্রচারণা নেই, বিশ্বকাপ নিয়ে আসলে সেরকম কোনো আলোড়নও এখানে তৈরি হয়নি। তবে দুবাইয়ের স্পোর্টস ক্রিকেট স্পোর্টস সিটিতে আমরা গিয়েছিলাম, সেখানে ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও আরও অনেক ধরনের স্পোর্টস স্থাপনা আছে, সেই জায়গাগুলোতে আমরা দেখেছি সেগুলোকে নতুন করে সাজানো হয়েছে। ICC ক্রিকেটের বিশ্বকাপের আদলে সেখানে অনেক কিছু বসানো হয়েছে, সেখানে নতুন ব্যানার বসানো হয়েছে, ফেস্টুন বসানো হয়েছে, নিরাপত্তার চাদরে পুরো এলাকাটিকে ঢেকে ফেলা হয়েছে, নতুন নতুন যন্ত্র বসানো হয়েছে নিরাপত্তার কারণে, সেখানে ডিভাইস বসা। আমরা গতকাল প্রেস বক্সেও গিয়েছিলাম, মাঠে ঢুকেছিলাম, সেখানে দেখেছি মাঠগুলোকে কীভাবে সাজানো হয়েছে, পুরো সব কিছুকে আসলে দুবাই খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে এনেছে। এবং আশা করা যাচ্ছে যে আগামীকাল থেকে যখন বিশ্বকাপের মূল আসরটা শুরু হয়ে যাবে তখন থেকে আসলে সবাই জানতে পারবে এবং দুবাইয়ের মূল ভাইবটাও শুরু হয়ে যাবে। তুমি, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। দুবাইয়ের দেরা থেকে বিশ্বকাপের মূল পর্বের খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মোহাইমেন। নীলফামারী ও রংপুরের নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে শুরু করেছে বুধবারের ঢলের ক্ষয়ক্ষতি। তিস্তায় মাত্র একদিনের ঢলেই তছনছ সবকিছু। একদিনে 200 সেন্টিমিটার পানি বাড়ার পর একদিনে বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা। দুদিনের পানি ও রাশির তাণ্ডবের পর জনপদ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, আর এজন্য ভারতকেই দায়ী করছেন নদীপাড়ের মানুষ। ভারত পানি খুলে দেওয়ার জন্য মনে করেন যে আর এইরকম, এটা তো বন্যা না, এটা হচ্ছে ফ্লাড, এরকম বন্যা আমার জীবনে আমি দেখিনি। বাংলাদেশে তো আমাদের এত বন্যা নাই বা এত বৃষ্টিপাত হয়নি, যে আমাদের সামনে একটা দেশ আছে ভারত, তাও না, সামনে একটাই দেশ ভারত, ওরা পানি ছেড়ে দিলে আমরা পানি পাই, ওরা বদ্ধ করে দিলে আমরা পানি পাই না। পানি নামতে শুরু করায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির দৃশ্য। অসংখ্য বাঁধ রাস্তা ভেঙে গেছে, ভেসে গেছে মাছ, চাষের পুকুর, বাড়িঘর ভেঙে গেছে, নষ্ট হয়েছে ফলন্ত ধানের ক্ষেত। হঠাৎ করে পানিটা আসার কারণে আমরা যে ধান গাছ ছিল সব আমাদের নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি তো ভাঙে গেছে, রাস্তাঘাট চলাচল তাও আমাদের নষ্ট হয়ে গেছে, সব রাস্তাঘাট ভাঙে গেছে, আমাদের কোনো পাশে যাওয়া যাচ্ছে না, ধান ভাসি গেছে, সবারে কাটি কাটি নাড়ি দিছিলাম। পানি উন্নয়ন বোর্ড বলছে হঠাৎ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্তর আশঙ্কা থাকলেও পানি উন্নয়ন বোর্ড স্থানীয় জনগণের সহযোগিতায় জিও ব্যাগ ফেলে ঝুঁকিমুক্ত করে এবং রংপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার কোনো ঘটনা ঘটেনি। বুধবার বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা। সময় সংবাদ, রংপুর। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর মিরপুর থেকে 28 প্রজাতির বন্য প্রাণী ও পাখি উদ্ধার করে ছেড়ে দেওয়া হলো বোটানিক্যাল গার্ডেনে, আটক 10। করোনা মহামারীর প্রভাবে বিশ্ববাজারে চাহিদার তুলনায় কমেছে সয়াবিনের সরবরাহ, আর এ কারণে দেশে ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের দাম। ভোক্তারা দাম কমানোর দাবি জানালেও আমদানিকারকরা বলছেন সরবরাহে বিঘ্ন না ঘটে এখন সেদিকটাই দেখছেন তারা। কামরুল হাসান, সবুজের রিপোর্ট।
একটা আইটেম আমার হয়তো মন চাইলো সেটা আমি অ্যাভেল করতে পারছি না। বাচ্চা একটা কিছু অর্ডার করলো, আজকে হয়তো পারলাম না, বললাম যে ঠিক আছে নেক্সট একটা দিলাম ডিউ টু প্রাইস হাইক। আয় বুঝে ব্যয় করেও মাসের শেষে হিসাব মেলাতে পারছেন না নিত্যপণ্যের ভোক্তারা, তাই ঊর্ধ্বমুখী দামের সঙ্গে না পেরে অক্ষমতাকে এই বাজারের ব্যাগে ভরে বাসায় ফিরতে বাধ্য হচ্ছেন অনেকেই। এখন মানে এসে দেখা লাগে যে কোন তেলটা আসলে কমের কেনা যায়। 5 কেজি কিনি নাই, এখন আপনার 2 কেজি করে কিনতেছি। আমদানিকারকরা বলছেন করোনার কারণে স্বাভাবিক সময়ের মতো সয়াবিন সংগ্রহ করতে পারেনি ব্রাজিল আর্জেন্টিনা সহ এই কৃষি পণ্যের উৎপাদনকারী দেশগুলো। গত মার্চ এপ্রিলের ভরা মৌসুমেও থেকেছে সরবরাহ ঘাটতি, এরই প্রভাব পড়েছে দেশের বাজারে। আমাদের এখানে যতগুলো টেকনিক্যাল অপশন আছে এগুলো আমরা ব্যবহার করতেছি কন্ট্রোল মেকানিজমের জন্য, যাতে বাজারে ইলজিক্যাল কোনো প্রাইস এস্টাবলিশ না হয়। চলতি বছর এ পর্যন্ত 5 দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 30 টাকা, আর দামের লাগাম টানতে অগ্রিম আয়কর তুলে দেয়া সহ বেশ কিছু পদক্ষেপও নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের হাতে থাকা সুযোগগুলো কাজে লাগাতে সংস্থাটিকে তাগাদা দিয়ে আসছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে প্রতিটন সয়াবিনের এলসি $1,250 হিসাবে নিয়ে গত 19 অক্টোবর দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এদিকে 21 অক্টোবরেই 1 টনের বুকিং রেট পড়েছে $1,440। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর থেকে 28 প্রজাতির বন্য প্রাণী ও পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে 10 জনকে। সকালে বন বিভাগ ও র‍্যাবের ভ্রাম্যমান আদালত মিরপুর 1 নম্বরের বাজার এলাকায় অভিযান চালায়। পরে সেগুলো বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেওয়া হয়। টিয়া, ময়না, মুনিয়া নীল আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে উড়ে বেড়ানো পাখিগুলোকে লোহার খাঁচায় বন্দি করেছে কিছু অসাধু মানুষ। পাখিদের সাথে ঘুঘু, বেজি সহ প্রায় 28 প্রজাতির প্রাণীকেও বন্দি করা হয় বিক্রির উদ্দেশ্যে। খবর পেয়ে মিরপুরে 1 নম্বরের একটি বাজার থেকে প্রাণীগুলোকে উদ্ধার করেন বন বিভাগ ও র‍্যাবের কর্মকর্তারা। তারা জানায় বারবার সতর্ক করা হলেও অভিযুক্তরা নিষেধ অমান্য করে বন্য প্রাণীদের বাজারে বিক্রি করে আসছিল। আটকে রাখার দায়ে তাৎক্ষণিকভাবে 10 জনকে $50,000 জরিমানা করা হয়। এরা ধরা যে অন্যায় বা এরা ক্ষতি করতেছে, তারাও তেমন একটা জানতো না, আমিও তেমন একটা জানতাম না। গাড়ির উপর এসে উড়ে পড়িল, ছোট্টু ছিল সে সময়, আমি নিয়ে সেই 1.5 বছর ধরে আমি মানুষ করি। এদিকে বন্য প্রাণী আটকে রাখা ও বিক্রি করা আইনে দণ্ডনীয় অপরাধ তা জানা নেই বলে সাফাই অভিযুক্তদের। আমাদের বন্যপ্রাণী অঞ্চল, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, বন বিভাগ একত্রভাবে ওরা চেষ্টা চালাচ্ছে যেন বন্যপ্রাণী প্রচার রোধ, ক্রয় বিক্রয় যেন রোধ হয়। পরে উদ্ধার করা প্রাণীদের বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান উৎসব। এ সময় সম্প্রীতি রক্ষায় অহিংস নীতি মেনে চলার আহ্বান জানান ভিক্ষুরা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুদের প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে সাভারের আশুলিয়ার পলাশাবাড়ির বৌদ্ধ মন্দির। এরপর ধর্মীয় প্রধান নন্দপাল মহাস্তবীর ভান্তে ভক্তদের নিয়ে শুরু করেন ধর্মীয় নানা আচার। অন্যান্য কোনো দান করলে যে ফলটা হবে সেটা এটার 16 ভাগের 1 ভাগও হবে না। জগতের সব প্রাণী সুখী ও সমৃদ্ধ থাকুক, ধর্মীয় হানাহানি বন্ধ হয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপনে অহিংস নীতি অবলম্বনে সবার প্রতি আহ্বান জানান ভিক্ষুরা। দুঃখী ব্যক্তি তারা যেন দুঃখ থেকে মুক্তি লাভ করে, যারা সুখে আছে যেন তারা আরো উত্তরোত্তর সুখী হয়। এদিকে সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের 2 দিনব্যাপী প্রবারণা উৎসব। অনুষ্ঠানে বিহারে বিহারে প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উড়ানো, মহারথ টানা, পিঠা তৈরি সহ নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পালন করেন গৌতম বুদ্ধের অনুসারীরা। শামিমা শাম্মি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, মঞ্চপে কোরআন রাখার কথা স্বীকার ইকবালের। কুমিল্লার ঘটনার পর রাজনৈতিক মদদেই বিভিন্ন স্থানে ছড়ায় সহিংসতা। এবং নামি দামি ব্র্যান্ডের মোড়কে বানানো হচ্ছে নকল প্রসাধনী, সরবরাহ করা হয় পার্লারে। রাজধানীতে আবাসিক ভবনে বিশাল কারখানা, গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার 4। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।